আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। কালকের ভিডিও আপলোড করছিলাম কচু শাক, আর আজকের ভিডিওটা হচ্ছে মিষ্টি কুমড়া শাক। তো এটা আসলে ভাবি পাঠাইছে, বিল্লা ভাইয়ের ওয়াইফ। আমি প্যাকেট সুদ্ধা নিয়ে কাটতে বসি, কারণ হচ্ছে শাকগুলো অনেক বেশি, আমি টেবিলে রাখলে সব নিচে পড়বে, তার কারণে এখানে কেটে এখান থেকে ফেলে দিব সব। তবে শাকটা অনেক ফ্রেশ। আমি কিভাবে রান্না করি মিষ্টি কুমড়া শাক ডাল দিয়ে, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখেন। কিন্তু কুটতে অনেক ঝামেলা, আমাকে একটু হেল্প করবা? দেখেন শাকটা কি ফ্রেশ। আর এগুলো হচ্ছে মিষ্টি কুমড়ার ফুল। ঠিক আছে, তাহলে আমি আগে কাটা কুটা করে নিই, দেন দেখাবো। অনেক যুদ্ধর পর, কাটা কোটার পরে এই পর্যায়ে আনছি শাকটাকে। তো আমি এখন ওয়াশ করব, শাকের সাথে আমি অ্যাড করব চনার ডাল আর মসুরের ডাল। তো এখানে হচ্ছে রসুন আর পেঁয়াজ, আর সামান্য চিংড়ি মাছ দিব আমি। এখানে আমি রসুন আর পেঁয়াজ দিছি, আর এই দেখেন এখানে হচ্ছে সামান্য চিংড়ি মাছ আর কাঁচামরিচ দিচ্ছি। লবণ অলরেডি দিয়ে দিচ্ছি এখানে, আর এখন সামান্য হলুদ দিব। এরপর শাকটা দিয়ে দিব, দেস ইট। দেন আর একটু পরে ডাল অ্যাড করব। এরপর শাক অ্যাড করে দিব। ডালটা অ্যাড করে দিব। এখানে হচ্ছে আপনার চনার ডাল আর মসুরের ডাল। এই দেখেন শাকের অবস্থা, এখনো হয় নাই, নট ডান। ধোয়ার জন্য দেখা যাচ্ছে না, অলমোস্ট ডান। এটা হচ্ছে আমার প্লেট, এখন খাবো। জানি না কেমন হয়েছে, কেমন হয়েছে? Delicious. সত্যি? So good. I'm not lying. Thank you, Billa. Billa Bhabhi. কি বিল? Jasmine. Jasmine Bhabhi. ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়ার সময় ভিডিও করলে তেমন ভালো করে খাওয়া যায় না, ঠিক না? ওকে, তাহলে আসসালামু আলাইকুম।